কোথা থেকে আবির্ভাব হলো এবং ওনার যিনি গুরুদেব যিনি বেদী পূজক আমাদের যে ঠাকুর মশাই যে মাল্যচন্দন করছেন ওনার ললাটেও সেই তিলকটি আছে এই তিলকটি হচ্ছে সামানন্দ তিলক ভক্ত সামানন্দ প্রভু তাহলে দেড় ঘন্টা সময় ঘড়ি ধরে রাখুন দেড় ঘন্টার সময়ের মধ্যে আমি সমাপ্তি করব কেননা মহাপ্রভুর আরতি রয়েছে হরে কৃষ্ণ হরে মেদিনীপুরের অন্তর্গত আজ ধারে একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল কৃষ্ণকান্ত মণ্ডল আজ তাহার সহধর্মিণী হন আজ অতি ভক্তি মতি তাহার সহধর্মিণী হন অতি ভক্তি মতি হরে গোবিন্দ চরণে সদা মাতা দুর্গা দেবী গর্ভবতী হলেন ঠিক ন মাস দশ দিনের পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন আজ দিনে দিনে পুত্র সন্তান বাড়িতে লাগিলেন 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 দিন দরিদ্র পরিবার সত্য কুয়ালা চাষার ঘরে তুই জন্মেছিস তোর নাম দিলাম দুঃখী বলে আজ দিনে দিনে দুঃখী আমার বড় যে হইলে এক বৎসর দুই বৎসর করে অষ্টম বৎসরে গেল আট বৎসরের একটি ছোট্ট ফুটফুটে ছেলে দুঃখী পিতাকে বলছে কর্মময় জগতে কর্ম না করলে গোবিন্দের কাছে ঋণী হয়ে যেতে হয় মাতৃজঠরে প্রত্যেকটি মনুষ্য জীব আমরা বলে এসেছি রাম নর হরে শৈব মুরারি মুকুন্দ মাধব ঋষিকেশ দামোদর শ্রী মধুসূদন বিপদে মধুসূদন মাতৃজঠরে আমরা খুব বিপদের মধ্যে ছিলাম নবলক্ষ্য নারীর বন্ধনে কৃমিকিরি
আমরা গোবিন্দকে দেখেছিলাম গোবিন্দ আমাদের পারাপার করে দাও গোবিন্দ যে ইন্দ্রিয়গুলো দিলেন এই ইন্দ্রিয়গুলো কোন কাজে লাগালাম যদি কৃষ্ণ সেবায় না লাগাতে পারি এই ইন্দ্রিয়গুলো ঠিক আগামী জন্মে কিংবা ইহ জন্মে আমাদের পঙ্গু করে দিবেন এক একটি ইন্দ্রিয়গুলো দুঃখী বলছেন পিতা আমি এই ইন্দ্রিয়গুলো যে পেয়েছি আমি আজ থেকে একটি কর্মে নিযুক্ত করতে চাই সেই কর্মটা কি না আমাদের ছোট্ট ছোট্ট এই যে ধেনুর বর্ষাগুলো আছে এগুলো নিয়ে আমরা মাঠে যাব পিতা কৃষ্ণকান্ত মণ্ডল বললেন দুঃখী রে এই যদি তুই কর্মটা বেছে নিস তাহলে আমাকে আর এই গোবৎসাগুলো নিয়ে মাঠে যেতে হবে না পিতার মাথা থেকে একটি বোঝা তুই নামিয়ে দিলি ছোট্ট দুঃখী সেই গোবৎসার পাল নিয়ে মাঠে যা দৈনন্দিন মাঠে যা আর মনে মনে ভাবে যে মায়ের কাছে শুনেছি যে গোপাল গোবিন্দ এইসব নাম কে সে গিরিধারী কোনোদিন কি তার সাক্ষাৎ হবে না অন্যদিকে নবদ্বীপ কাল্লাতে অম্বিকা কাল্লাতে হৃদয়ানন্দ মহারাজ বলে একজন ব্যক্তি ছিলেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয়ানন্দ মহারাজ সেই হৃদয়ানন্দ মহারাজ এসেছিলেন বালেশ্বর যমুনাতে ভাগবতী কথা ছিলেন তার শিষ্যবর্গ নিয়ে তিনি এই মেদিনীপুর হয়ে অম্বিকা কাল্লাতে ফিরছেন আর তারা কীর্তন করতে করতে যাচ্ছেন গুরুদেবকে সঙ্গে নিয়ে যাচ্ছেন হৃদয়ানন্দ মহারাজ হৃদয়ানন্দ মহারাজ গাইছেন তার শিষ্যবর্গরা তাদের সঙ্গে গাইছেন বলে হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম ছোট্ট দুঃখী আকাশে রৌদ্র না সহ্য করতে পেরে একটি বটবৃক্ষের ছায়ায় বসেছে হঠাৎ তার কর্ণগোচর হল যে একটা মধুর কৃষ্ণ নাম যেন আমার কর্ণে প্রবেশ করছে এদিক ওদিক লক্ষ্য করলেন দেখতে পেলেন একটি কীর্তনের দল আসছে হরিনাম করতে করতে এত সুমধুর নাম তো এর আগে কোনোদিন শুনি নাই এই বলে তিনি কি করলেন ছোট্ট দুঃখী বলে আমি এই হরিনামের দলে যোগ দিয়ে দেব গোবৎসা তোরা এইভাবে মাঠে থাক আর আমি যদি কোনোদিন ফিরে আসি তোদের ঘরে ফিরাবো আমি এইভাবে কীর্তনের দলে যোগ দিই মনস্থির করে ছুটে গেলেন হাত
প্রশ্ন বলতে বলতে বিজয়ানন্দ মহারাজের চরণে বললেন ধর্মে থাকতে চাই না বলল হবে বলে না পিতা
তুমি আমাকে অনুমতি দাও আমি যে মাঠে ধনুক পাল নিয়ে গিয়েছিলাম ওই মাঠ দিয়ে একটি কীর্তন দল গিয়েছিল যে মহারাজ তার নাম হচ্ছে হিরে আনন্দ মহারাজ গৌরীদাস পণ্ডিতের শিষ্য যে সূর্যকান্ত পণ্ডিত তার দাদা গৌরীদাস পণ্ডিত সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য আমি সেই আশ্রমে গিয়ে থাকতে চাই ঠিক আছে তোর মা যদি তোকে অনুমতি দেয় তাহলে যাবি মাতা দুর্গা দেবীর চরণে পড়ছে মা গো পুত্র আছে প্রিয়তে ভাজ্য পুত্র পিণ্ড পয়জন ওই দেহ রূপ পিণ্ডকে সৎকার করার নামই হচ্ছে সেই পুত্র আশা করেন এই তন্মূলের পিণ্ড দানের জন্য নয় আমি এই সংসার থেকে এই তন্মূলের পিণ্ডদান তোমরা পেতে চাও না গোবিন্দ চরণে তোমাদের সশরীর পিণ্ড আমি দিতে চাই কোনটাই তোমরা আশা করো বলে দুঃখী রে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর তুই যদি কৃষ্ণ নামে মতি হয়েছে তো পিতা মাতা হয়ে তোকে আশীর্বাদ করছি তুই যা গুরুদেবের আশ্রমে এই বলে ছোট্ট দুঃখী প্রণাম করছেন পিতা সত্য পিতা ধর্ম পিতা পিতা হি পরমন্তপ পিতরি পৃথিবীমা পণ্যে পিয়ন্তে সর্ব দেবতা জননী জন্ম ভূমিষ্ঠ সরকার পিতরি আসি প্রণাম করে এবারে ছোট্ট দুঃখী যাত্রা